সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আমরা পড়ছি বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো। গত পর্বে আমরা 5 নম্বর প্যারাগ্রাফ পর্যন্ত পড়েছিলাম, আজ পড়ব 6 থেকে। গল্পটা অনেকটা বড়, সেজন্য পাঠ না করে তোমাদেরকে সহজ করে বোঝানোর চেষ্টা করছি। 6 নম্বর প্যারা শুরুতেই দেখি, তার বিচক্ষণতা দূরদর্শিতা সকলে গিয়ে পড়ল বন্ধা সব হৃদয়ে। লেখক এখানে তার বলতে পাদ্রে গুণশাখার কথা বুঝিয়েছেন। বন্ধা কথার অর্থ নিঃসন্তান নারী বা নিষ্ফলা। লেখক এখানে জ্ঞান বর্জিত সাধারণ কুসংস্কারাচ্ছন্ন অশিক্ষিত নির্বোধ মানুষদের বুঝিয়েছেন। এখানে পাদ্রে গুণশাখার বিচক্ষণতা অর্থাৎ তার পাণ্ডিত্য বা দক্ষতা এবং দূরদর্শিতা অর্থাৎ দূরদৃষ্টি এসবই ভাবনাহীন কুসংস্কারাচ্ছন্ন মানুষগুলোর উপর গভীরভাবে প্রভাব বিস্তার করে। তা সত্ত্বেও এগুলোকে খুব একটা পাত্তা না দিয়ে বন্দি দেবদূতের খবর দ্রুত ছড়িয়ে পড়ে এবং এলিজেন তাদের বাড়ি ঘণ্টাখানেক বাদেই তাকে দেখতে, অর্থাৎ ওই ডানাওয়ালা বুড়োকে দেখতে হাটবাজারে পরিণত হয় এবং সেই ভিড় সরাতে তাদেরকে সঙ্গী সমেত সেনাবাহিনী ডাকতে হয়। তা না হলে তাদের বাড়িটা প্রায় ধসে যাচ্ছিল। এই সঙ্গী মানে হচ্ছে বন্দুকের ডগায় লাগানো ছোড়া জাতীয় অস্ত্র বা বেয়নেট বা বেয়নেট জাতীয় অস্ত্র। সে ভিড় সরাতে তাদেরকে এই রকম অস্ত্রধারী সেনাবাহিনী ডাকতে হয়েছিল। আর এই হাটবাজারে জঞ্জাল সাফ করতে এলিসেন্দার শিরদাঁড়া দুমড়ে গিয়েছিল। আর তখনই তার মাথায় এক বুদ্ধি এলো যে এই অসংখ্য দর্শনার্থীদের ভিড় সামলাতে উঠোনের চারপাশে বেড়া দিয়ে দর্শনী বাবদ 5 সেন্ট করে নেওয়া যেতেই পারে। যেমন ভাবনা তেমন কাজ। এরপর 7 নম্বর প্যারায় দেখি, বহু দূর থেকে উৎসুক মানুষেরা এই ডানাওয়ালা বুড়োকে দেখতে এলো। আর এই ভিড়ের মাঝে টাকা উপার্জন করার জন্য এলো এক ভ্রাম্যমান সার্কাসের দল। এই সার্কাসের দলেও ছিল এক ডানাওয়ালা উড়ন্ত দক্ষ বাজিকর, যে এই ভিড়ের উপর বারকয় ভোঁ ভোঁ করে উড়ল, কিন্তু তার ডানাগুলো এ বৃদ্ধের মতো না। তারা দেখল ডানাগুলো ছিল কৃত্রিম এবং নাক্ষত্র বাদুড়ের মতো দেখতে, বড়ই বিশ্রী, তাই কেউ সেটাকে পাত্তা দিল না। এই বৃদ্ধের কাছে এলো বেশ কিছু অসুস্থ দুর্বল ব্যক্তি। তারা ভেবেছিল এই দেবদূত তাদের সব রকম অসুস্থতা সারিয়ে তুলবে। এসেছিল বেচারি এক মেয়ে যে জন্ম থেকে তার বুকে ধুক ধুক গুনে যাচ্ছিল এবং গুনতে গুনতে তার জানা সব সংখ্যা শেষ করে ফেলেছিল। এসেছিল এক পর্তুগিজ যে তারাদের কোলাহলে কিছুতেই ঘুমোতে পারত না। আর ছিল এক ঘুমে হাঁটা লোক, সে দিনের বেলা যা যা কাজ করত রাতে ঘুমের ঘরে সেই সব কাজ সে নষ্ট করে ফেলত। আর বাকি যারা ছিল তাদের অসুখ অত ভয়াবহ ছিল না। এই ভিড় সামলাতে এলিজেন্দারা ভীষণ ব্যস্ত ক্লান্ত, কিন্তু তারা এই ক্লান্তিতে খুশি, কারণ সপ্তাহ শেষ হওয়ার আগেই তাদের ঘরগুলো সব টাকায় ভর্তি হয়ে যায়। তার উপর বাড়ির বাইরে এত দর্শনার্থী অপেক্ষা করছে যে এই ভিড়ে তাদের শেষ সীমা দেখা যাচ্ছে না। অর্থাৎ লেখক এখানে বোঝাতে চাইছেন তাদের আরো অর্থ উপার্জনের কথা। এরপর 8 নম্বর প্যারাগ্রাফে দেখি, দর্শনার্থীদের এই বৃদ্ধকে দেখার আগ্রহ, এলিজেন্দাদের টাকা উপায়ের আগ্রহ, সব মিলিয়ে এক হুলুস থুলুস নাটক। কিন্তু এই নাটকে একেবারে নিষ্ক্রিয় হয়ে আছে এই গল্পের কেন্দ্রবিন্দু ওই ডানাওয়ালা বুড়ো। সে ওই খাঁচার মধ্যে কি করে একটু আরাম পাবে তার চিন্তাতেই তার সময় যেত। সেখানে যে তেলের বাতি বা উপাসনার মোমবাতিগুলো সারাক্ষণ জ্বলছিল তার উত্তাপ ও নারকীয় জ্বালায় বুড়োর প্রাণ ওষ্ঠাগত। এই জ্বালা সে মুখ বুজে সহ্য করত। সেই সবজানতা চরম জ্ঞানী পরশিনীর জ্ঞান অনুযায়ী দেবদূতের খাদ্য নাকি ন্যাপথলিন, এবং সেই মতো অনেকেই তাকে ন্যাপথলিন খাওয়ানোর চেষ্টা করেছিল, কিন্তু সে তা খায়নি। এমনকি পাপী তাপীদের প্রায়শ্চিত্ত করার জন্য দেওয়া পোপের ভোজও সে গ্রহণ করেনি, কারণ বেগুন ভর্তা ছাড়া সে আর কিছুই খায় না। সে দেবদূত বা তার ফোকলা দাঁতের জন্যই হোক, সে শুধু বেগুন ভর্তাই খায়। এটা কিন্তু কেউ বুঝতে পারেনি। এদিকে লেখক এখানে তার অতি প্রাকৃত শক্তি ধৈর্যের পরিচয় দিয়েছেন। দর্শনার্থীরা যখন তাদের নিজেদের চাহিদা মেটানোর জন্য
কোনো কোনো দয়াবান তাকে তাক করে ঢিল ছুঁড়ত, নিজের পঙ্গুত্ব দূর করার জন্য কেউ কেউ পালক ছিঁড়ত, এমনকি তার ডানায় যেসব আগাছা জন্মেছিল তার খোঁজে মুরগিরাও তার পালক ঠোকরাত, তখনও সে শান্তই থাকত। এই সমস্ত অত্যাচার সে নীরবে সহ্য করত, একটু ধৈর্য না হারিয়ে। সে কোনো ক্রোধ প্রকাশ করত না। এই বৃদ্ধ একবার মাত্র তার ধৈর্য হারিয়েছিল। সে যখন ঝিম মেরে নিশ্চল পড়েছিল, তখন কৌতূহলী জনতা তপ্ত লোহায় তার শরীরের এক পাশ পুড়িয়ে দিয়েছিল। তখন সে জ্বালা যন্ত্রণায় অস্থির হয়ে উঠেছিল, দুর্বোধ এক অচেনা ভাষায় আর্ত চিৎকার করে প্রলাপ বকেছিল, তার চোখ ফেটে জল বেরিয়ে এসেছিল, আর তার দুই ডানা ঝাপটে এমন এক আতঙ্কের ঝড় তুলেছিল যা এ জগতের মনে হয়নি। আর তখন বেশিরভাগ জন বুঝেছিল যে তার এই ঝিম মেরে পড়ে থাকাটা মোটেই বীর নায়কের বিশ্রাম নয়, বরং কোনো মহাপ্লাবনের ইঙ্গিত করে। ঝড়ের পূর্ব মুহূর্তে প্রকৃতি যেমন থমথমে হয়ে থাকে, ঠিক তেমন। এরপর 9 নম্বর পাড়ায় দেখি, এদিকে পাদ্রে গোনসাগা বাড়ির ঝি চাকরানিদের প্রচেষ্টায় ভিড়ের ছ্যাবলামিটা ঠেকিয়ে রেখেছে। এই ভিড়ের ছ্যাবলামি মানে ওই দেবদূতকে ঘিরে যে ভিড় তার কথা বলেছেন। সমস্ত মানুষের ডানাওয়ালা বুড়োকে দেবদূত বলে ভাবার হুজুগটা দূর করতে এই পাদ্রে গোনসাগা বদ্ধপরিকর। এই বুড়ো যে দেবদূত নয় বরং শয়তান, সে কথা জানিয়ে তিনি চিঠি দিয়েছেন তাঁর উচ্চপদস্থ ধর্মীয় গুরুকে, এবং এটা প্রমাণের জন্য রোমে মহামান্য পোপের পক্ষ থেকে সেই রায় লিখিত পত্রের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। কিন্তু রোম থেকে যে চিঠি এলো তা তাকে হতাশ করেছে। সে চিঠিতে দেবদূতকে শয়তান সাব্যস্ত করার কোনো তাড়া ছিল না, বরং তাকে যাচাই করার আগ্রহী ছিল তাদের বেশি। সেই জন্য তারা একটার পর একটা চিঠিতে নানা প্রশ্ন করে তাকে চিহ্নিত করার ব্যবস্থা করেছিল। সেই সব চিঠিতে বুড়োর কোনো নাভি আছে কিনা, তার কথায় সিরিয়ার প্রাচীন ভাষার নমুনা মেলে কিনা, একটা ছুঁচের ডগায় তার কটা কটা মাথা আঁটে, সে কৃত্রিম ডানা লাগানো নরয়ের লোক কিনা, এসব সঠিক খবর জানার নির্দেশ ছিল। এতে পাত্রে গোনসাগার ইচ্ছা মিটল না, কারণ তিনি বুড়ো যে দেবদূত নয় এটা প্রমাণ করতে পারলেন না, এবং মহামান্য পোপের সঙ্গে তার ঘনিষ্ঠতা প্রমাণেও তিনি ব্যর্থ হলেন। তবে শেষ পর্যন্ত তার একটু শান্তি এলো এক দৈব ঘটনাকে কেন্দ্র করে। এবার এখানে আমরা মার্কেজের জাদু বাস্তবতা নিয়ে কথা বলতে পারি। এই ভিড় সামলাতে এলিজেন্দার যখন শিরদাঁড়া দুমড়ে গিয়েছিল, তখন তার মাথায় আসে দর্শনী বাবদ 5 সেন্ট করে নেওয়ার কথা। এটা সুযোগ সন্ধানী এবং প্রত্যুৎপন্নমতি দুটোই বলা যেতে পারে। হুজুগে জনগণ সে বৃদ্ধকে দেখার জন্য পেলাইয়োদের বাড়িটাকে হাট বাজারে পরিণত করে ফেলে। পাদ্রে গোনসাগার মতো ব্যক্তি শুধু অজ্ঞ কুসংস্কারাচ্ছন্ন ভাবনাহীন মানুষদের উপর প্রভাব বিস্তার করতে পারে। এই ভিড়ের মধ্যে অর্থ উপার্জনের জন্য এলো এক ভ্রাম্যমান সার্কাস দল। মানুষ এরকম সুযোগের অপেক্ষাতেও থাকে। নিজেদেরকে সুস্থ করে তোলার জন্য এই ডানাওয়ালা বৃদ্ধকে দেবদূত প্রতিপন্ন করে কতকগুলি অলৌকিক শক্তি মুক্ত করে একদল দুর্ভাগা ও অশক্ত মানুষ। এটা সমাজের কুসংস্কারাচ্ছন্ন ও দুর্বল মানুষের স্বভাব বৈশিষ্ট্য। লেখক এখানে ডানাওয়ালা বৃদ্ধের অতি প্রাকৃত শক্তি ধৈর্যের পরিচয় দিয়েছেন। মানুষের হাজার অত্যাচারেও সে কেমন নির্বিকার ও উদাসীন। মানুষ নিজের স্বার্থ সিদ্ধির জন্য পশুর মতো আচরণও করতে পারে। তার দ্বারা প্রাপ্ত অন্যের দুঃখ কষ্টের হিসেব সে নিতে চায় না, যতক্ষণ না তাতে তার নিজের কোনো ক্ষতির সম্ভাবনা থাকছে। আমরা এই ধরনের মানুষকেও দেখি। আবার পাদ্রে গোনসাগাকে দেখি, রোম থেকে আসা চিঠি তাকে হতাশ করলেও অন্য এক দৈব ঘটনা তাকে একটু স্বস্তি দিয়েছে। এই দৈব ঘটনা না ঘটলে ওই দেবদূতের জন্য সমাজের কাছে তার ধর্মীয় অস্তিত্ব প্রায় শেষ হতে বসেছিল। আমরা এখানে মানুষের যে সমস্ত চরিত্র বৈশিষ্ট্য দেখলাম এসবই বাস্তব। এই আখ্যানের মধ্যে বাস্তব আর কল্পনার অবতো মিশেল রয়েছে, এটাই জাদু বাস্তবতা।
এই জাতীয় গল্পে বা আখ্যানে যেন হঠাৎ কোনো এক মুহূর্তে ঘটনার বর্ণনা যুক্তির সীমানা ছাড়িয়ে কল্পনার অভিমুখী হয়। আজ এই পর্যন্ত, পরের দিন পরের অংশটুকু নিয়ে আসছি। সকলে ভালো থেকো।